চক্রটা যারা সৃষ্টি করছে এদের ভিতরে কোনো ন্যায় নীতি এবং আদর্শ মায়া মমতা সেনহ কি জিনিস আমি আজবন্ত দেখি নাই তাদের ভিতরে কোনো মনসত্ব জিনিস বলতে নাই শেষ পর্যন্ত উদ্ধার হল আলোচিত রিক্সা চালক শামীমের অটোরিক্সা র্যাব তিন শামীমের চুরি যাওয়া সহ আরো দুটি রিকশা উদ্ধার করেছে এই চক্রের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে একজন ওই রাতে ছিল যাকে শামীম র্যাবের সামনে শনাক্ত করেছে এই তিনটি রিক্সার মধ্যে একটি শামীমের যা কারওয়ান বাজার থেকে চোর চক্র প্রতারণার ফাঁদ পেতে নিয়ে যায় এ নিয়ে একটি রিপোর্ট একাত্তর টিভিতে প্রচারের পর এই চক্রকে গ্রেপ্তার করতে মাঠে নামে র্যাব বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে তারা আটক হওয়া কয়েকজন জানান কিভাবে অভিনব ফাঁদ পেতে তারা রিক্সা চুরি করেন তারা জানায় গরিবের অটোরিক্সা চুরি তাদের অভ্যাসে পরিণত হয়েছে এই রিক্সাটায় ড্রাইভারকে নিয়ে যায় ড্রাইভারকে ভিতরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে যখন ড্রাইভারটায় ভিতরে যায় ড্রাইভারটা তখন আমি রিক্সাটা নিয়ে যাই তখন আমি নিজেই ঢাকা সাবার হেমাতপুরে আমি নিজেই দুটো গাড়ি করছিলাম আমার এখান থেকে একটা গাড়ি সরে নিয়ে যাওয়ার পর ওই চোরের সাথে আমার কথা আমি খুব হাতে পায়ে ধরি তখন আমার গাড়ি দিয়ে দেওয়ার কথা আমার বাকি যে গাড়িটা ছিল দিয়ে ওরা কাজ করতে শুরু করলাম কি করে আমাদের তোমার একটা গাড়ি করে আমি তুমি যদি আমার সাথে কাজ করো সেই গাড়ি আমি আমি করতে আজকে এই পথে এই চক্রটা যারা সৃষ্টি করছে এদের ভিতরে কোনো ন্যায় নীতি এবং আদর্শ মায়া মমতা সেন কি জিনিস আমি আজবন্ত দেখি নাই তাদের ভিতরে কোনো মনসত্ব জিনিস বলতে নাই এই চক্রের কারণে এমনও ফ্যামিলি আছে আমরা কাজ করি এক জায়গাতে ভাড়া করে আরেকায় যে তিরিশ চল্লিশ টিকার বাড়া ওই জায়গায় একশোটা আশি বাড়া দেই দেয় তখন মনে না একটা ডেরা করে কই আম একটু মালটা উড়ে এলো তোমার পঞ্চাশ ষাটটি গা আলাদা বাড়াই দিব ঠিক আছে সে যদি যায় লোভে পড়া তো গেলই তাহলে আমরা কাজটা করতে পারি আর যদি না যায় তখন মনে আমরা ওরা ভাড়া দিয়ে সাইডে দেই তখন মনে ওটা সাইডে যাবো আবার অন্য একটা চেষ্টা করি চোরদের চাঞ্চল্যকর তথ্যে উঠে এসেছে এই পেশার সাথে জড়িত নারী চোরদের কথাও চুরির জন্য তারা মানুষের মৃত্যুর গুজবও ছড়িয়ে দেয় এটি স্যার মহিলা লেয়া কাজ করে বসা থাকে মা সাজে খালা সাজে বোন সাজে মানে যদি বয়স কয় তাহলে মা কয় ছেলে যদি ছোট হয় আমার মা ছেলে ভাড়া করে লিয়া যায় লিয়া কয় ভাই তার মা বাবা থাকে তুমি আমার এটা দুইটা লোক তরুণ টেকা কথা পঞ্চাশ ষাটটা একশো টাকা লোক দেখায় লোভ দেখাটা বাজারে লাগায় মার্কেটে লাগায় লাগানো পরে এইভাবে লোয়া যায় ঠিক আছে আবার মনে করেন এই মরার কথা কই কাজ করে মহিলা ঠিক আছে সাহেব ইয়ে যে মানে একটা সাহেব সাজে যে কোনো একটা মনে করেন বাসা বাড়ি গেটের সামনে খাড়াই থাকে খাড়াই থাকার পরে একটা লোক বাড়া করে সানে মানে ওই ডাক্তার সাজে মানে ম্যাডাম সাজে ম্যাডাম ঠিক আছে ম্যাডাম সাজার পরে যেন দেন মনে করেন কাজটা করবো এর দু গেটটা সারাই নিয়ে তার রাখে রাখার পরে তাকে বাবা টু ডাক হতো ইন্নালিল্লাহ মরার একটা কথা কয় কথা বুঝেন মরার কথা বললে বা কি যে রিক্সাটা তো ভাড়া করে নিয়ে এসে আমার দারুণ এই মানে অফিসে কাজ করে আর মারা মারা গেছে তুমি ওর একটা হাজার টাকা নিয়ে দিয়ে আসো পাঁচশোটা নোট দেওয়া নাহলে এক হাজার টাকা নোট এই এক হাজারটা বেশি দেয় ঠিক আছে মানে যে ইন্নালি লয়নের রাজা বুঝে মারা গেছে মারা দেখতে দেবো না তখন তুমি কি করে ওই এক হাজার টাকার নোটটা দেয় দিলে ওই ড্রাইভারটা দিতে যায় ওই ওই লোকটারে তখন হান্দা এইভাবে কাজ করে যেমন আমি কোনো বছরের তারা ডিউটি আর করি না যখন নিজে বুঝছি যে আমি একটা জিনিস আনি আইনা এটা ও মূলত তো মূল্যভাবে পাইতে আছে পনেরো হাজার তাহলে আমি এনে ওকে দিলে দেয় আট হাজার তাহলে আমি যেটা পারি সেইটা আমি করে ওকে পনেরো হাজার কেন খাওয়াবো তাহলে আমি দুইজন লইয়া করি করে ওই পনেরো হাজার বেচছে ওই যে একলা দশ হাজার খাই আমি দুইজনের পাঁচ হাজার ভাগ করে দিলে দশ হাজার আমি একলাই খাই কালকের বিষয়টা বা আজকের বিষয়টা আমার বিষয়টা এরকমেরই এই চোরচক্রের মধ্যে একজন স্বামীম শনাক্ত করতে পেরেছে যিনি ওই দিন রাতে তার রিক্সায় ছিল অন্য দুজনকে ধরতেও মাঠে আছে র্যাব আমার যে রিক্সাটা হারিয়ে যাওয়া রিক্সাটা উদ্ধার করা হয়েছে র্যাব থেকে আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছিলাম এতদিন এটাই তার প্রমাণ আর তার মানে যারা চুরি করেছিল তাদের তিনজনের মধ্যে একজনকে গ্রেফতার করেছে আর দুজনের ভিতরে দুজন যারা আছে মূল হোতা তাদেরকে এখনও পাওয়া যায় নাই তবে র্যাব তার যথাযথ ইনফরমেশন কালেক্ট করেছে তারা ইনশাআল্লাহ শীঘ্রই তাদের আটক করবে রাশেদ আনিস একাত্তর ঢাকা